গুড ইভিনিং ফ্রেন্ডস, আরভি নিউজের পেজে আপনাদের সবাইকে স্বাগত। ফের একবার আমি শঙ্কর নিয়ে চলে এসেছি স্পোর্টসের একটা ইন্টারেস্টিং চ্যাটে। আমার সঙ্গে প্রতিদিনের মতো আছে আমাদের স্পোর্টস রিপোর্টার মৌতান। প্রথমেই আমরা আজকে যে কথা এবং যে টপিকে যাব সেটা হচ্ছে যে আইএসএল এর আপডেট নিয়ে। আইএসএল এর আপডেট নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রচুর মানে অনেক ডিসকাশন, অনেক কথা, অনেক কানাঘুষো আলোচনা শোনা যাচ্ছে। তো সেই সব জিনিস নিয়ে আমরা প্রথমেই স্টার্ট করব আজকের চ্যাট শো। এবং সবার আগে আমি বলি যে ইস্ট বেঙ্গলের আপডেট নিয়েও একটা মানে কি বলবো, মানুষের মধ্যে, দর্শকদের মধ্যে এবং ইস্ট বেঙ্গল সাপোর্টারদের মধ্যে এবং ফুটবল প্রেমীদের মধ্যে কিন্তু একটা মানে প্রচুর বাগবিতণ্ডা, বচসা, নানান মত দেখা দিচ্ছে কি মানে মানে আমি ফেলবো মৌতান সবার প্রথমে আজকে যে প্রশ্ন করবো, আমি যে মানে ঘটনাটা তোমার কাছ থেকে শুনতে চাইবো সেটা হচ্ছে যে কিছু ট্রান্সফার আপডেট আছে আইএসএল এবং আই লিগ মিলিয়ে, সো সেইটা তুমি যদি দর্শকের সঙ্গে শেয়ার করো। আমি অবশ্যই আগে ট্রান্সফার আপডেটটা দিয়েই শুরু করব শঙ্খ। প্রথমেই আমি বলে দিই, আমি আইএসএল দিয়েই শুরু করি আপাতত, কারণ যেহেতু এখন সব থেকে বেশি আলোচনায় আইএসএল রয়েছে। বেশ কয়েকটা রিক্রুটমেন্ট হয়েছে আজকে, যার মধ্যে কিছু কিছু খুব প্রত্যাশিতই ছিল এবং হওয়ার কথাই ছিল, আর হ্যাঁ কিছু হয়তো নতুন, যার মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা হয়েছে যে জ্যাকি জাজ সিংকে সাইন করেছে জামশেদপুর এফসি। আর পাশাপাশি মানে মিডফিল্ডার, আমরা জানি জ্যাকি জাজ দীর্ঘদিন ইন্ডিয়া টিমে খেলেছেন, গুড রিক্রুটমেন্ট, এবং এই আলোচনাটা ছিল যে জামশেদপুরে এটা হতে চলেছে। পাশাপাশি এবার কেরালা ব্লাস্টার গিফসন সিং বলে একজন প্লেয়ারকে সই করেছেন ইন্ডিয়ান অ্যারোস থেকে, অর্থাৎ এতদিন ইন্ডিয়ান অ্যারোসে ছিলেন তিনি, ফরওয়ার্ডে খেলেন, সেন্ট্রাল ফরওয়ার্ড মেইনলি। তো বাচ্চা ছেলে, আন্ডার 19 এতদিন ছিলেন, তো সেরকম একজন ফুটবলার, প্রমিসিং ফুটবলার। তো আইএসএল এর কেরালা ব্লাস্টার্স তাকে সাইন করেছেন আজকেই, এই সাইনের আপডেটটা তাদের সাইটে বা তারা অফিসিয়ালি জানিয়েছেন যে এই আপডেটটা হচ্ছে। আর এবং আই লিগের ক্লাব আমাদের গোকুলাম কেরালা এফসি যেটা, তাদের নতুন কোচ রিক্রুট হয়েছেন, ইটালিয়ান কোচ, নাম হচ্ছে ভিনসেনজো আলবার্তো অ্যানাস। তো কোচ হিসাবেও বেশ ইয়াং মনে হচ্ছে, ইটালিয়ান কোচ, তার প্রোফাইল যথেষ্ট ভালো। তো এই জায়গা থেকে আমি এই কারণেই পরপরই তিনটে বললাম, কারণ আই লিগ আইএসএল এর কম্পিউরিজমটা যতদিন মোহনবাগান ইস্ট বেঙ্গল দুটো দল আই লিগে খেলতো, তখন তো আমরা কোথাও আই লিগকে অনেক বেশি ভাবছিলাম যে স্ট্রং, প্রাধান্য দিচ্ছিলাম। তো আমি এটা এই কারণে আরো বেশি করে বললাম যে আই লিগের টিম যারা রয়েছে, এক্সিস্টিং টিম, তারাও কিন্তু কেউ খুব বেশি পিছিয়ে নেই, এবং যেহেতু একটা এক প্রধান নেই এই মুহূর্তে, এবং ইস্ট বেঙ্গলও এখন অবধি ফাইনালি বলা যায় না যে আই লিগেই খেলছে, যেহেতু একটা প্রবল সম্ভাবনা রয়েছে ইস্ট বেঙ্গলের আইএসএল এ চলে যাওয়া, তারপরেও কিন্তু যথেষ্ট মানে গুরুত্ব দিয়ে তারা টিম করছেন এবং তারা যথেষ্ট ভালোভাবে এই জায়গাটাকে মানে তাদের মানে বেসিক্যালি এই লিগটাকে, আই লিগটাকে তারা যথেষ্ট কনসেন্ট্রেট করছেন। এই ব্যাপারটা খুব মানে চোখে পড়ার মতো আমার মনে হয়েছে। তো এই তিনটে অফিসিয়াল আপডেট রয়েছে, পাশাপাশি আরও কিছু রিমার্স রয়েছে, যেমন মোহনবাগানে হয়তো হাবাসের একজন পরিচিত বা বেছে নেওয়া ফুটবলার আসতে পারেন, তিনিও স্প্যানিয়ার্ড, তো সেইটাও শোনা যাচ্ছে, নাম যদিও পাওয়া যায়নি, সব কাপল অফ নেমস উনি দিয়েছেন ক্লাব কর্তাদের, সেখান থেকে বেছে নেওয়া হবে এটাও শোনা যাচ্ছে, যদিও সেই নিয়ে কোনো অ্যানাউন্সমেন্ট হয়নি, মানে এখন অবধি ফাইনালাইজ হয়নি, কোনো ডাউট ফাইনালাইজ না হলে তো অ্যানাউন্সমেন্ট হবে না। তো এই হচ্ছে মোটামুটি আজকে ট্রান্সফার আপডেট, যে কটা হাতে আছে অফিসিয়াল এবং যে রিমোটটা রয়েছে সেটাই। আমি ইতিমধ্যেই অরিজিৎ সেন জানতে চেয়েছেন স্পন্সরের সাথে চুক্তির টাকা কি ব্যাংক গ্যারান্টি হিসেবে ভ্যালিড হয় এফএসজি এর কাছে, আমাদের ভারতীয় ফুটবলের মানি মার্কেটটা আমরা যদি দেখি, সেখানে যেভাবে মানে স্পন্সরশিপ বা ইনভেস্টমেন্ট আসে, সেখানে ইয়ারলি যে 40 কোটি টাকার বার্ডেন, যেখানে সেখানে শুধু স্পন্সরশিপ থেকে বেসিক্যালি এটা তোলা যায় না,
তো সেখানে যে কারণে শুরুতে একটা মাল্টি স্পন্সর কনসেপ্টের কথা ইস্ট বেঙ্গল ভেবেছিল। হ্যাঁ এক্স্যাক্টলি, মানে এটা নিয়ে আমরা শুনেছিলাম এবং কথাও চলছিল, কিন্তু এই মাল্টি স্পন্সর কনসেপ্টে ওই গ্যারান্টিটা, মানে মাল্টি স্পন্সর হলে কি হয়, আপনার এক্স্যাক্ট যে গ্যারান্টি ব্যাংক গ্যারান্টিটা দিতে হবে সেটা পার্টিকুলার একটা কোনো স্পন্সর তো দেবে না, এবার যদি সে পার্টিকুলার কোনো স্পন্সর ধরো টাইটেল স্পন্সর হয়ে সেই গ্যারান্টিটা দেয় তো ইট উইল, মানে তার সাথে যে চুক্তির ব্যাপারটা থাকবে এবং তিনি ডেফিনেটলি শেয়ার হোল্ড না করে ওই হিউজ পরিমাণ টাকাটা দেবেন না, যার ফলে স্পন্সর স্পন্সরের ব্যাংক গ্যারান্টির ব্যাপারটা আসছে না। তো যখন মানে ওই ফরম্যাটটাই এমন যেটা ইনভেস্টরের পথেই যাবে তবেই ওটা গিয়ে আলটিমেটলি ওয়ার্ক করে। ইনফ্যাক্ট আজকে কিন্তু একটা খবর, মানে ইনফ্যাক্ট আমাদের ব্যাকসাইডে কথা হচ্ছিল মধ্যে, সেটা হচ্ছে যে ইস্ট বেঙ্গলের ইনভেস্টর নিয়ে তুমি একটা আপডেট দেবে, যদি কিছু আপডেট থেকে থাকে, তার কারণ হচ্ছে আমি বারেবারে তোমাকে জিজ্ঞাসা করছিলাম এই বিষয়টা, তার কারণ হচ্ছে দর্শক এবং সাপোর্টারদের কাছে কিন্তু এই প্রশ্নটা বারেবারে বিভিন্নভাবে ঘুরে ঘুরে আসছে এবং তারাও আমাদেরকে প্রশ্ন করছেন প্রতিদিনের মতো, আজকেও করবেন। ইনভেস্টরের কথা অলরেডি প্রশ্ন নিয়ে চলে এসছে অনেকেই, তো আমি যদি তোমার কাছে জিজ্ঞাসা করতে চাই যে কোনো আপডেট আছে কি ইনভেস্টর নিয়ে ইস্ট বেঙ্গলে? আমি ইনভেস্টর নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে আমি দর্শকদেরই একটা কথা বলি, যেহেতু আমাদের প্ল্যাটফর্মটা এমন একটা জায়গা যেখানে আমরা যখন কোনো লাইভ চ্যাট শো করি বা কথা বলি তখন আমাদের পক্ষে মানে সমর্থক বা যারা আমাদের দেখছেন যে দর্শকরা রয়েছেন তাদের সাথে আমাদের কথা বলার একটা জায়গা থাকে, তারা আমাদেরকে প্রশ্ন জিজ্ঞেস করেন আমরা সেই মতো উত্তর দিই। এবার একটা ব্যাপার আমি বারবার বলছি, মানে আমি একটা জিনিস নোটিস করছিলাম, মানে আমরা মানে ফিউ ডেজ ব্যাক থেকে আমি দেখছি যে কয়েকটা চ্যাটের ক্ষেত্রে যে আমি বুঝতে পারছি যে আমাদের এই ইনভেস্টর নিয়ে আলোচনার জায়গা থেকে কোথাও একটা হতাশা প্রোভাইড হচ্ছে। এবার আমি প্রথমেই একটা কথা বলি, দেখুন আমি বানিয়ে বানিয়ে একটা কিছু বলে দেবো সেটা বলার থেকে যেটা যেটুকু সত্য আমার কাছে আছে, যেটুকু তথ্য আছে সেটুকুই আমার মনে হয় দেওয়া ভালো, এবং সঠিক তথ্যটা আমার মনে হয় দর্শকদের কাছে যাওয়াটা দরকার, যাওয়াটা ভীষণ দরকার, মানে ভুল মানে মিসলিড হবেন দর্শক, সেটা তো কোনো সময় একজন আমার কাছে যে বিষয় সাংবাদিকের কর্তব্য নয়। আমি এই জন্যই বারবার বলছি যে আমরা যেটুকু জানতে পারি আমরা সেটুকুই জানাতে পারি, সেক্ষেত্রে হয়তো অনেকেই অনেক সময় হতাশ হচ্ছেন বা অনেকেই হয়তো বলছেন যে নতুন কিছু আছে কিনা, নতুন নিশ্চয়ই কিছু কোনো না কোনো ইনফরমেশন নতুন থাকে, সেটা হয়তো খুব বড় কোনো অ্যানাউন্সমেন্ট থাকে না, কিন্তু আমরা এ ব্যাপারে না কিছু করতে পারবো না, তার কারণ এই অ্যানাউন্সমেন্টটা কিন্তু ক্লাব কর্তৃপক্ষকেই করতে হবে, সেটা ইনভেস্টর হোক আইএসএল এ খেলা হোক বা না হোক, ক্লাব যতক্ষণ না অ্যানাউন্স করে আমরা কিছু বলতে পারি না। এবার আমি আসি ইনভেস্টরের প্রসঙ্গে, সেটা হচ্ছে ইনভেস্টর নিয়ে ইদানিং মানে লাস্ট দুদিন ধরে দুটো নাম খুব শোনা যাচ্ছিল, একটা লোট্টো এবং আরেকটি হচ্ছে লুলুলেমন, এই দুটো নাম আমরা খুব শুনছিলাম এবং এই দুটো নাম এবং লোট্টো যেমন স্পন্সরশিপ হিসেবে নামটা আমিও মানে অনেকটাই চূড়ান্ত হয়েছে এটা শোনা গেছে, এমনকি টাকার অ্যামাউন্টটাও শোনা যাচ্ছিল, কিন্তু এবার লুলুলেমনের ক্ষেত্রে তারা স্পন্সর না ইনভেস্টর এটা নিয়ে খুব আলোচনা হচ্ছিল এবং আমি যে কারণে সরাসরি ইস্ট বেঙ্গলের শীর্ষকর্তার সাথে কথা বলি এবং আমি জিজ্ঞেসও করেছিলাম যে এই যে দুটো নাম আমাদের সামনে আছে তাদের সাথে কোনো কথা বা তারা ইনভেস্টর হিসেবে আসছেন কি আসছেন না, সেক্ষেত্রে কিন্তু এই নামটাকে নাকচ করে দিয়েছেন কর্তারা, মানে তারা বলছেন যে এরকম কোনো কোম্পানির সাথে তাদের কথা হচ্ছে না, এটা কিন্তু তাদের ভার্সন আমি দিলাম আমার যেটুকু তাদের সাথে কথা হয়েছে তার বেসিসে। তবে এর পাশাপাশি এই কথাটাও তিনি জানান যে ডেফিনেটলি আমরা ইনভেস্টরের ইনভেস্টর নিয়ে আলোচনার মধ্যে রয়েছি এবং আমরা ইনভেস্টর নিয়ে কোনো না কোনো প্রসিডিওরের মধ্যে দিয়েই রয়েছি, যখনই ব্যাপারটা ফাইনালাইজড হবে আমরা ডেফিনেটলি একদম অফিসিয়ালি সবাইকে জানাবো। এবং দেখুন ইনভেস্টর নিয়ে যখন কোনো মানে ক্লাব কথা বলে সেই কথাটা কিন্তু খুব গোপনীয়ভাবেই হয় এবং সেটাই কাম্য, কারণ সেটা যেমন আমরা দেখেছিলাম যে প্রসূন মুখার্জির ক্ষেত্রে কিন্তু প্রায় অনেক জায়গায় আমরা শুনেছিলাম যে পুরো চুক্তি হয়েই গেছে, চুক্তির কাগজ পত্র পাঠানো হচ্ছে অনেক দূর ব্যাপারটা, এগুলো কিন্তু আলটিমেটলি ভেস্তে গেল, কাজে বিষয়বস্তু খুব কংক্রিট জায়গায় না গেলে প্রাপ্তকর্তারাও ব্যাপারটা বলতে চান না, বিশেষ করে যেখানে এরকম কিছু এক্সপেরিমেন্ট মানে এক্সপিরিয়েন্স তাদের হয়েছে যে অ্যানাউন্সমেন্ট প্রায় হয়ে গেছে নাম জানাজানি হয়ে গেছে অথচ সেটা আলটিমেটলি ফাইনালাইজড হয়নি কোনো কারণে, সেটা ওয়ার্ক করেনি ম্যাচিওর করেনি, তো সেই জায়গাটা তারা অবশ্যই বলতে চাইবেন না। এবং এইটাই আজকে যদি আমি খুব কংক্রিট কথা বলি যে ইস্ট বেঙ্গলের ইনভেস্টর সম্পর্কে কি খবর রয়েছে তাহলে বলবো যে দুটো নাম শুনছিলাম আলোচনা হচ্ছিল সেই দুটো নামের মধ্যে মানে সেই দুটো নাম ইনভেস্টর হিসেবে কিন্তু কর্তারা নাকচি করে দিচ্ছেন, তাদের সঙ্গে এরকম কোম্পানির কথা হচ্ছে এরকম কিছু তারা মানছেন না বা
তারা এরকম কোনো ইনফরমেশন আমাদেরকে দিচ্ছেন না, এটুকুই বলতে পারি। বাট কোনো একজন ইনভেস্টরের সাথে তাদের কথা চলছে, সেটা ফাইনালাইজ হলে তারা জানাবেন, কিন্তু কতদিনের মধ্যে সেটা জানাতে পারবেন সেটারও কিন্তু কোনো চূড়ান্ত কোনো ইনফরমেশন দিতে পারেননি। ইতিমধ্যে এই ইনভেস্টর নিয়ে একটা প্রশ্ন খুব ভালো করেছেন বনগা ইস্ট বেঙ্গল, এই নামে তিনি জানতে চাইছেন যে লকডাউনের দিন কি ইনভেস্টর অ্যানাউন্স হওয়ার কোনো চান্স আছে নাকি? লকডাউনের দিন তো জেনারেলি কোনো কিছু অ্যানাউন্সমেন্ট হচ্ছে না, তবে ইমিডিয়েট ইনভেস্টর মানে কাল পরশুর মধ্যে ইনভেস্টর অ্যানাউন্সমেন্টের সম্ভাবনার কথা কিন্তু নেই আমি যতদূর জানি, যতটুকু আমার জানা। আমার আজ ইস্ট বেঙ্গল কর্মকর্তাদের সাথে কথা বলে যা মনে হয়েছে তাতে আমার মনে হয় না কাল বা পরশু কোনো অ্যানাউন্সমেন্ট হবে, এরকম কিছু কিন্তু জানাননি তারা। এবং সময়টা যখন আমি জিজ্ঞেস করেছিলাম যে কতদিন লাগতে পারে, তাতেও কিন্তু কোনো নির্দিষ্ট সময়ের কথা বলেনি তারা, যে হ্যাঁ দু একদিনের মধ্যেই জানিয়ে দেওয়া হবে বা এরকম কিছু কিন্তু তারা বলেনি। কাজে আমার মনে হয় না যে সামনের যে দুটো লকডাউন ডেট রয়েছে সেই দুটো ডেটের মধ্যে ইনভেস্টরের নাম ঘোষণা হওয়ার কোনো সম্ভাবনা আছে বলে। ওকে, ভাস্কর সরকার জানতে চাইছেন ভবানীপুরের কোচ কে হচ্ছেন, কোনো আপডেট আছে কি? ক্রোমা আর সেকেন্ডলি জানতে চাইছেন ক্রোমা ছাড়া আর কোন কোন বিদেশি কনফার্ম হলো। ভবানীপুরের কোচ তো শঙ্করলাল চক্রবর্তী, আমি যতটুকু জানি নতুন কোনো কোচ আসার খবর কিন্তু আমার কাছে নেই। আর ক্রোমা ছাড়া আর কোনো নতুন বিদেশি নাম আমার কাছে সেটাও নেই। তবে ভবানীপুর ক্লাব প্র্যাকটিস করতে নামছে 1 সেপ্টেম্বর, এটা এখন অবধি জানতে পেরেছি, কারণ 22 অগস্ট থেকে প্র্যাকটিস করার পারমিশন এই দুটো ক্লাবকে দেওয়া হয়েছিল রাজ্য সরকারের পক্ষ থেকে। তো সেই মতো 1 সেপ্টেম্বর ভবানীপুর ক্লাবে প্র্যাকটিস করতে নামার কথা, এবং সেটা শঙ্করলাল চক্রবর্তীর কোচিং। কাজেই নতুন কোনো কোচের কথা হচ্ছে বা এরকম কিছু অ্যানাউন্সমেন্টের জায়গা আছে এমন কিন্তু আমি শুনিনি যে নতুন করার। আর শঙ্করদার এ লাইসেন্স রয়েছে দ্বিতীয় ডিভিশনের জন্য যথেষ্ট, ইনফ্যাক্ট আই লিগের জন্য শঙ্করলাল চক্রবর্তীর ডিগ্রি যথেষ্ট এবং লাস্ট পারফরমেন্সও যথেষ্ট ভালো। তো সেখান থেকে আমার মনে হয় না কোচ পরিবর্তনের কোনো সম্ভাবনা আছে বা এরকম কিছু, এরকম কোনো আপডেট আমার কাছে নেই আর কি। অরিজিৎ সেন বলছেন প্রেস কনফারেন্স হওয়ার কথা আছে কি? সোশ্যাল মিডিয়াতে রিউমার্স বেরোচ্ছে যে অনেক রুমার বেরোচ্ছে যে অনেক আচ্ছা ইস্ট বেঙ্গল ক্লাব থেকে নাকি প্রেস কনফারেন্সের জন্য ডাকা হয়েছে। আজ কোনো প্রেস কনফারেন্স ইস্ট বেঙ্গল ক্লাবের পক্ষ থেকে ডাকা হয়নি এবং কোনো সাংবাদিক সম্মেলন হয়নি, এটাও আমি কনফার্ম করে বললাম। কারণ আমি কালকেও বলেছিলাম যে এখনও অবধি এসে পৌঁছায়নি, তো পরবর্তীকালে যে 24 ঘন্টা পেরিয়ে গেছে সে তাতেও কোনো কনফার্ম মানে কোনো রকম প্রেস রিলিজ আমরা পাইনি বা কোনো রকম সাংবাদিক সম্মেলন ডাকা হয়নি রিগার্ডিং ইনভেস্টর অর স্পন্সর। এক্স্যাক্টলি, মানে ইস্ট বেঙ্গল নিয়ে কথা বলছিলাম, ইতিমধ্যেই মোহনবাগান তার ভেতরে আসবে না তত হতে পারে না, আমি জাস্ট এই প্রশ্নটা করতাম, কিন্তু এই প্রশ্নটা মোহনবাগান প্রসেন প্রশ্নটা আমার হয়ে করে দিয়েছেন। মোদা তোমার দিকে এই প্রশ্নটা ছুড়ে দেবো আমি, সেটা হচ্ছে যে মোহনবাগানের জার্সি কবে রিলিজ হবে এটা একটু বলবে। মোহনবাগানের জার্সি রিলিজটাও হয়ে যাওয়ার কথা ছিল বিটুইন দিস টাইম, নট অনলি এটিকে মোহনবাগান, সমস্ত ক্লাবের যারা যারা আইএসএল এ খেলছেন তাদের সমস্ত ফ্র্যাঞ্চাইজিদেরই জার্সি রিলিজ হয়ে যাওয়ার কথা, কিন্তু ডিউ টু সাম রিজন এই ব্যাপারটা তার আই মানে এফএসডিএল এর পক্ষ থেকে এখন গ্রিন সিগন্যালটা পাওয়া যায়নি। যেটুকু খবর, যেটুকু শোনা যাচ্ছে, কনফার্ম ডেট পাওয়া যায়নি, নেক্সট উইক একটা মানে সম্ভাবনা রয়েছে যে মোহনবাগানে যে জার্সি রিভিল হওয়া 3 সেটস অফ জার্সি সেটা হয়তো নেক্সট উইক হতে পারে, এটাও সূত্রের খবর, কিন্তু সবটাই ডিপেন্ড করছে এফএসডিএল এর গ্রিন সিগন্যালের ওপর। এফএসডিএল এর পক্ষ থেকে এখনও সেই গ্রিন সিগন্যালটা ক্লাবগুলো পায়নি, এবং যেহেতু তাদের গ্রিন সিগন্যালের ওপরই এই ডিসিশনটা হবে, তাই সেটারই মানে গ্রিন সিগন্যালটা পাওয়ার অপেক্ষাতেই রয়েছে, বাকি সব অলরেডি সেট, কারণ ফাইনালাইজড হয়ে গেছে, রেজিস্টার্ড হয়ে গেছে জার্সিগুলো, রিভিল হওয়াটা হয়তো নেক্সট উইক একটা কোনো দিনে হওয়া উচিত বা হওয়া সম্ভাবনা। টপিক থেকে একটুখানি সরে একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে অদ্ভুতভাবে আমিও প্রশ্ন করলাম মোহনবাগান বলে, এবং মোহনবাগানের প্রশ্নও জানতে চেয়েছেন মোহনবাগানের জার্সি কবে রিলিজ হবে। এটা একটা অদ্ভুত ব্যাপার যে যখন মোহনবাগান এটিকের সাথে একসাথে হয়ে গেল, যেখানে নাম হলো ক্লাবের এটিকে মোহনবাগান, অদ্ভুতভাবে সমস্ত সমর্থকরা কিন্তু এখনো সেই জায়গাতেই আছেন যে মোহনবাগানের জার্সি কবে রিভিল হবে। এইটা নিয়ে কিন্তু একটা একটা মানে কি বলবো একটা এই লড়াইটা তৈরি হয়েছিল, এবং এই লড়াইটা কিন্তু তুমি শেষ অবধি পাবে। এক্স্যাক্টলি, মানে অনেক অনেক
অনেকে মত দিয়েছিলেন যে না মোহন মার কি করে এটিকের সঙ্গে, এটা একটা সেন্টিমেন্ট, এটিকের সাথে কি করে মার্চ হতে পারে, এখন এই বিষয়গুলো কিন্তু বারবার হয়ে গেছে কাজী এখন আর কি করে না এক্স্যাক্টলি, কিন্তু না সেই জায়গাটা কিন্তু কোনো না কোনো ভাবে হয়তো মোহন বাগানটাই কিন্তু উপরে চলে এলো, মানে যেটা লোকে ভাবতো না হয়তো ধারণা খেলা শুরু হলো সেটাই হবে এক্স্যাক্টলি। যতই আমরা তর্ক বিতর্কের জায়গায় যাই বা তর্ক বিতর্ক করি, বাট আলটিমেটলি মোহনবাগান এত পুরনো একটা এন্টিটি এবং এত সফল একটা নাম, সেই নামটাকে হঠাৎ করে, আমি এটিকে সাফল্যকে একটুও ছোট করছি না, যথেষ্ট সফল একটা সাত মানে ছটা লিগের মধ্যে তিনটে টাইটেল জেতা একটা ক্লাবকে তো আমি বা একটা ফ্র্যাঞ্চাইজিকে তো কখনোই আমি ব্যর্থ বলতে পারি না, যথেষ্ট সফল মানে বোধ হয় সফলতম বলা যায় আইএসএলে, কিন্তু সেই সফলতম ফ্র্যাঞ্চাইজির সদস্য লুইস গার্সিয়া কিন্তু এই মার্জারের খবরটা শুনিয়ে একটা টুইট করেছিলেন যে আলটিমেটলি এটিকের অস্তিত্বটাই লুপ্ত হলো, এটা তার মনে হয়েছিল। এবার আমি জানি না আলটিমেট কোথায় গিয়ে দাঁড়াবে, এটা একটা লড়াই চলছে ইস্ট বেঙ্গল মোহনবাগান সমর্থকদের নিজেদের মধ্যেও এটা নিয়ে একটা লড়াই, আমি মাঝে মাঝে বিভিন্ন গ্রুপে বিভিন্ন জায়গায় এবং চারপাশের আলোচনাতেও দেখি যে না মোহনবাগান কেন বলছো এটিকে মোহনবাগান বলে, এবং মোহনবাগানিরা খুব জোরের সাথে বলে মোহনবাগানের সামনে এটিকে কি, তো এটা আমার মনে হয় খেলায় প্রমাণ হবে এবং ভবিষ্যতের উত্তর দিয়ে দেবে। একটা তো স্পেকুলেশন করা যায় সেই জায়গা থেকে মোহনবাগান নামটাকে দাবিয়ে দেওয়াটা খুব কঠিন সম্ভব, মোহনবাগান ইস্ট বেঙ্গল মোহামেডান এই তিনটে নামকে ভারতীয় ফুটবলে তুমি ধামা চাপা দিয়ে তার উপর অন্য কিছুকে চাপিয়ে দেবে অসম্ভব ভাই, এটা খুব কঠিন কাজ, কারণ এমনি এমনি শতবর্ষ কেউ পার করে না, তার সাফল্য থেকে আরম্ভ করে তার ফ্যান বেস থেকে আরম্ভ করে সমস্ত কিছু, হতে পারে যে হয়তো নিয়ামক সংস্থা এই মুহূর্তে ভারতীয় ফুটবলের এমন কেউ যেখানে হয়তো এই তিনটে ক্লাবকে কোথাও একটা গুরুত্বহীন বোঝানোর একটা প্রচেষ্টা গত কয়েক বছর ধরে চলেছে, এটা যেমন ঠিক কিন্তু তার সত্ত্বেও এটাকে গুরুত্বহীন করা যায়নি সেটারও একটা চূড়ান্ত প্রমাণ আছে, কাজেই এই লড়াইটা চলবে আরও বেশ কিছুদিন চলবে এবং এই তিনটে ক্লাব যেমন নিজেদেরকে আগেও প্রমাণ করেছে এবং এই লড়াইটাতেও এই তিনটে ক্লাব নিজেদেরকে প্রমাণ করতে পারবে, কারণ এই ক্লাবগুলোর লেগেসি বই আসছে, বই নিয়ে চলে আসছে এটা, এবং শুধু ইতিহাস আছে তো লেগেসি, তার উপর হচ্ছে সাপোর্টার বেস, আমি যেটা বললাম সেটা বেশ কিছু সমর্থক রয়েছেন যারা ক্লাবটাকে নিয়ে বেঁচে থাকেন এবং আমরা আমরা দেখি মানে থাকেন স্বপ্ন দেখেন ইনভেস্টরের এক্সাক্ট নামটা আমরা বলতে পারছি না, তারা আমাদের উপর বিরক্ত হচ্ছেন বাট আমরা বুঝতে পারছি যে বিরক্তিটা শুধুমাত্র আমাদের উপর মানে প্রকাশ পাচ্ছে বাট বিরক্তির জায়গাটা অন্য জায়গায়, কারণ তারা সারাদিন ধরে এই নামটা ইস্ট বেঙ্গলের কেউ ইনভেস্টর হচ্ছে, কিন্তু ইস্ট বেঙ্গল আইএসএলে খেলছে এটা শোনার জন্য কিন্তু তারা অপেক্ষা করছেন, এটা বুঝতে পাচ্ছি, তো সেই জায়গাটা এই এই এন্টিটিগুলোকে ধামাচাপা দিয়ে দেওয়া খুব কঠিন এক্স্যাক্টলি, মানে সেটাই মোহনবাগান প্রশ্ন আরেকবার জানিয়েছেন যে ইস্ট বেঙ্গল মোহনবাগান থাকবে আবেগ দিয়ে আর ক্লাব মানে আবেগ দিয়ে আর ক্লাব চলবে না, পেশাদার খেলোয়াড় হারলে কিছু আসে যায় না, বিদেশি খেলোয়াড়দের এইসব আবেগ নেই, পয়সা যেখানে বেশি আর সেই ক্লাব ভালো টিম বানাবে তাদেরই জয় জয় কথা হবে। দেখুন আবেগ আমি মেনে নিলাম, বিদেশি খেলোয়াড়দের কাছে আবেগ ম্যাটার করে না, যদিও আমি মেনে মানে মেনে নিলাম মানে তর্কের খাতিরে মেনে নিলাম, এই কথাটা আমি মানি না, কারণ যদি আপনি তাই বলেন তাহলে মোহন আপনি যেহেতু মোহনবাগান আপনার নামের সাথে যুক্ত তাহলে তো আপনার কি মনে হয় যে সোনি নর্দির ক্ষেত্রে আবেগ কাজ করে না, না ব্যারেটোর ক্ষেত্রে আবেগ কাজ করতো না, কাজেই আবেগ কাজ করে, ডেফিনেটলি আবেগ কাজ করে, 100% আবেগ কাজ করে, হ্যাঁ সবার ক্ষেত্রে হয়তো করে না, আবেগ কাজ করুক আর না করুক প্রেশার তো কাজ করবে, তুমি যেখানেই থাকো চাপটা তো কাজ করে, 90 মিনিটে আমার কেউ কিছু বলবে না, আমি জিতলাম কি হারলাম কর্মকর্তারা পরে দেখা যাবে, এক বছরের কন্ট্রাক্ট তো রয়েছে, এটা ভাবার জায়গা মোহনবাগান ইস্ট বেঙ্গল মোহামেডানে থাকে না, কারণ তাদেরকে কোথাও না কোথাও তাদের আবেগ থাক আর না থাক সমর্থকদের কাছে তাদের গ্যালারির কাছে জবাবদিহি করতে হয়, আপনারাই তো জবাব চান, চোখের সামনে চান, দেখতেই তো পাই, তো জবাবদিহি জায়গাটা থেকে একদমই। আমি এবার চলে আসবো আমাদের আগের টপিকে, সেটা হচ্ছে অরিজিৎ সেন বলছেন টিম জার্সি যেটা FSG এর কাছে পাঠানো হয় তাতে কোন কোন স্পন্সর থাকবে, তাদের লোগো থাকা কি আবশ্যক? দেখুন সেটা তো চুক্তির উপর ডিপেন্ড করছে, কারণ আমরা জানি যে যখনই একটা ইনভেস্টর এসে যায় বাকি কো স্পন্সর বা যাদের যাদের লোগো জার্সিতে থাকে সেটা তারা ডিসাইড করেন, তো যেহেতু এটিকে মোহনবাগান হন বা ISL এর যে কটা ফ্র্যাঞ্চাইজি হোক তাদের যেহেতু নিজস্ব ইনভেস্টর প্রত্যেকেরই রয়েছে, তো ইট উইল ডিসাইডেড বাই ইনভেস্টর যে কোন কোন স্পন্সর বা কার কোন কোন মানে কোন কোন কোম্পানির লোগো জার্সিতে থাকবে বা থাকবে না, এটা তারা ডিসাইড করেন, সেই মতোই জার্সিটা ডিজাইন করা হয়। বনগাঁ ইস্ট বেঙ্গল বলছেন সোশ্যাল মিডিয়াতে স্যাটারডে ইনভেস্টর অ্যানাউন্সড হবে এটা শোনা যাচ্ছে, এর প্রকৃত কোনো সত্যতা কি আদেও
আছে একটু বলবেন প্লিজ। অ্যাকচুয়ালি আজকে আমার কথা বলে যা মনে হয়েছে যে শনিবার এরকম ইনভেস্টার ঘোষণা হওয়ার কোনো সত্যতা বা কোনো নিশ্চয়তা বলা ভালো আমাকে দেননি ওনারা। মাঝে দুটো দিন আছে, যদি সত্যি অ্যানাউন্সমেন্ট হয় তাহলে তার আগে নিশ্চয়ই আমরা জানতে পারবো এবং আমরা যে মুহূর্তে জানতে পারবো আপনাদের ডেফিনেটলি জানিয়ে দেবো। যেটা জানি না সেটা জানার ভান করবো না এবং জানানোর ভুলটাও করবো না, যেটা সত্যি সেটুকুই বলবো। তার মধ্যে যদি খবরের নির্যাস পান ভালো, যদি নতুন কোনো ইনফরমেশন পান ভালো, না হলে এটাই সত্যি, এর বেশি বলার জায়গা নেই, কিছু করার নেই, এটা মেনে নিতে হবে। দেবব্রত মিত্র কিন্তু একটা ইন্টারেস্টিং প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, জার্সি কি ইস্ট বেঙ্গল ঠুকবে বলেই ওপেন করা হচ্ছে না? এটা অনেকে মনে করছে, কিন্তু দেখুন এফএসডিএল এখনো অবধি যেভাবে এগিয়েছে তাতে ইস্ট বেঙ্গল এখনো আসেনি বলে কোনো কিছু তাদের কোনো কিছুতে কিন্তু আটকে থাকেনি। যদি এটাই হতো, যদি এফএসডিএল এর এই ভাবনাটাই থাকতো, তাহলে তো ভেনুটাও তারা বা কটা টিম যে লোগোর যে কার্ডটা তারা রিলিজ করলেন সেটাও করতেন না, বা ভেনুও তারা অ্যানাউন্সমেন্ট করার ক্ষেত্রে 10টা প্র্যাকটিস ভেনুর কথাও অ্যানাউন্স করতেন না। যদিও 12টা রিজার্ভে আছে বারবারই সবাই বলছেন ডেফিনেটলি রয়েছে, কিন্তু কোথাও তো একটা সেই 10টা এখনো অবধি এফএসডিএল যা সিদ্ধান্ত নিচ্ছে তাদের এই 10টা ফ্র্যাঞ্চাইজিকে মাথায় রেখেই কিন্তু তারা এই সিদ্ধান্তটা নিচ্ছে। এবার পরবর্তীকালে ইস্ট বেঙ্গল ঢুকবে কি ঢুকবে না, ঢুকলে অনেক কিছুই বদলে যেতে পারে, ঢোকার রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে এমনটা নয়। ঠিক যেমন ভেনু অ্যানাউন্স করাতে ইস্ট বেঙ্গলের ঢোকার রাস্তা বন্ধ হয়ে গেছে এটা বলা যায় না পুরোপুরি, ঠিক সেরমভাবেই কিন্তু জার্সি রিভিল হলো যে সেটা বলতে হবে এরকম কোনো কারণ নেই। কারণ জার্সি রিভিল করাটা যদি একটা একমাত্র ফিক্সচারটা আটকে থাকতে পারে, অন্য কোনো কিছু আটকে থাকবে না। যদি তারা ইস্ট বেঙ্গলের জন্য সত্যিই ওয়েট করেন, তারা ফিক্সচার রিলিজের জন্য ওয়েট করবে, কারণ সূচি একবার তৈরি হয়ে গেলে আবার একটা টিমকে নিয়ে আসা খুব কঠিন হয়, সেটা সম্ভবই নয় ইনফ্যাক্ট। আর সূচি ঘোষণা কিন্তু 31 আগস্ট বা সূচির নির্ধারণ 31 আগস্ট, ঘোষণা বলবো না, সূচি তারা ঠিক করবেন, ফাইনালাইজ করবেন 31 আগস্ট। কাজেই একমাত্র ওই জায়গাটাই আটকে থাকতে পারে, আমার মনে হয় না অন্য কিছু আর আটকে, আমরা আগেও দেখেছিলাম যে জার্সি জমা দেওয়ার ক্ষেত্রে, আমি এটা পরে জিজ্ঞেস করেছিলাম যে একজন কর্তাকে যে আপনাদের কেন এই অ্যানাউন্সমেন্ট গুলো আসছে না, তখন উনি বলেছিলেন যে ভেনু অ্যানাউন্সমেন্ট যেটা 10 তারিখ যখন হলো না, তখন উনি বলেছেন যে কোথাও বলা হয়নি যে ভেনু অ্যানাউন্স করা হবে 10 তারিখ। ঠিক তেমনই 24 তারিখ কিন্তু অ্যানাউন্স যে হবে এরকম কিন্তু বলা হয়নি, হতেও পারে নাও হতে পারে, তারা ফাইনালাইজ করে তাদের কাজটা এগিয়ে রাখবেন। এবার হয়তো 24 তারিখ ক্লাবগুলোকে বলে দেওয়া হলো, ফ্র্যাঞ্চাইজিগুলোকে, যে নাও ইউ আর রেডি টু রিভিল, এবার তারা তাদের মতো ডেট অনুযায়ী একটা একটা করে রিভিল করবে, যেভাবে ফুটবলারদের নামটা রিভিল করা হচ্ছে, ব্যাপারটা এরকম। তো কাজেই ডেটটা আর একটা জায়গা একটু আটকে রয়েছে, সেটা হচ্ছে গোয়ার আলটিমেট পারমিশনের জায়গাটা এখনো আনে, যদিও সব কিছু ডিসাইড হয়ে গেছে, কিন্তু এন্ড অফ দ্য ডে কোভিড সিচুয়েশনটা না জানলে তো ডেটটা অ্যানাউন্স করা যাচ্ছে না। এই যে একটা সব কিছুই একটা ডিলেমার মধ্যে রয়েছে, তুমি সপ্তাহ বলতে পারছো, তুমি মাস বলতে পারছো, তুমি ডেট বলতে গেলে তোমায় একবার ভাবতে হবে, কারণ একবার তুমি অ্যানাউন্স করে দিলে মানে ওই পেছনটা খুব কঠিন, যার ফলে আইএসএল কর্তৃপক্ষ এই জায়গাটা একটু ডিলেমার মধ্যে রয়েছে শোনা যাচ্ছে, তাও জানি না হয়তো অ্যানাউন্সমেন্ট হয়েই যেতে পারে 24 তারিখ। একদম শেষে চলে এসেছি আমাদের প্রোগ্রামের, আমি শেষ একটা কমেন্ট দিয়ে আমাদের এই আড্ডা শেষ করব, সেটা হচ্ছে শুভজিৎ দিয়াসি একটা বলছেন, একটা প্রশ্ন আছে, কোনো ফরেন কোম্পানি কি ডিরেক্ট আইএসএল এর কোনো ক্লাবে ইনভেস্টর হতে পারে উইদাউট ইন্ডিয়ান কোম্পানির সাথে মার্জিং হয়ে? আই থিঙ্ক হতে পারে আমার যতদূর ধারণা, এবার সেটা ডিপেন্ড করবে যে ইন্ডিয়ান এম্বাসির সাথে তাদের কী ডিল, কারণ অবভিয়াসলি কোনো বাইরের কোম্পানি, প্রথমত এমন কোনো কোম্পানি যারা ইন্ডিয়ার কোনো বিজনেস সেক্টরে নিজেদের ইনভেস্টমেন্ট করেন তারা আইএসএলও ইনভেস্ট করতে সরাসরি আসবে না, তো সেই জায়গাটা থেকে, কারণ লোকে ভারতীয় ফুটবলে ইনভেস্টমেন্ট করে প্রচারের জন্য, যে আমরা যখন দেখেছিলাম অতীতেও যে সমস্ত, আজকে এই যে ধরো মুম্বাই সিটির সাথে ম্যানচেস্টার সিটির একটা টাই আপ হলো, তাতে তো কোনো ফিনান্সিয়াল ডিল নেই, ব্যাপারটা পুরোটাই ওই জনপ্রিয়তাটা বাড়ানো। আমরা জানি যে যদি আমরা ভারতবর্ষের দিকে তাকাই এবং ওভারঅল ওয়ার্ল্ডের দিকে তাকাই,
ইপিএল এর ক্লাবগুলোর মধ্যে ম্যানচেস্টার ইউনাইটেড এর সাপোর্টার বা সাপোর্টার বেসটা অনেক বেশি। তুমি এখানেও মানে আমি এখানেও দেখেছি ম্যানচেস্টার ইউনাইটেড সাপোর্টার্স গ্রুপ আছে, ফোরাম রয়েছে, মানে ফ্যান্স ফোরাম রয়েছে লিটারেলি। তো সেই মার্কেটটাই কিন্তু কোনো একটা জায়গা থেকে অ্যাটলেটিকো মাদ্রিদও ধরতে চেয়েছিল, কোনো একটা জায়গা থেকে আজ ম্যানচেস্টার সিটিও ধরতে চাইছে। এই মার্কেট ধরার ব্যাপারটা থাকে, কাজেই ইনভেস্টর হিসেবে পার্সেন্টেজের একটা জায়গা থাকবে, সেই হিসেবে তারা মানে অ্যাজ এ ইনভেস্টর আসতেই পারেন। কাজেই তারা যখন এমনিতেই ভারতবর্ষে অ্যাজ এ মানে বিজনেস মানে বিজনেস রাইটস হোল্ডার তারা যখন ঢুকছেন, হয় তারা টাই আপে আসেন, আর নইলে তারা অ্যাম্বাসির সঙ্গে আলোচনার মাধ্যমে আসেন, সেখানে গভর্নমেন্টের একটা ছাড়পত্র থাকে, সেইভাবে আসবেন। যেভাবে একটা সময় আমরা এই যে ভিভো বা এই যে ড্রিম ইলেভেন এখন যাদের যারা আইপিএল এর স্পন্সর করে এদেরকে দেখছি, তো ইনফ্যাক্ট ড্রিম ইলেভেনও আইএসএল এর ওয়ান অফ দ্য স্পন্সর, তো এইভাবে তারা আসেন। এখন ডাইরেক্ট যারা যদি কোনো কোম্পানি যারা বিদেশি কোম্পানি যদি টেক ওভার করে, তারা কিন্তু ইন্ডিয়াতে মানে এই মুহূর্তে এক্সিস্টিং এরম কেউই করবে এটা বলা যেতে পারে। সব শেষে আমি একটি কমেন্ট পড়বো, কিন্তু তার আগে একটা জিনিস ছোট করে জাস্ট বলাইতে বলবো মৌতানকে, তার কারণ হচ্ছে অনেকেই আমাদের এই আড্ডায় পরে জয়েন করেছেন কিন্তু বারে বারে, ইনফ্যাক্ট বাসুদেব দাস আমাদের প্রতিদিনের ভিউয়ার, উনিও জানতে চাইছেন যে মিস করে গেছি। হ্যাঁ, ইবি নিয়ে কি আপডেট আছে একটু বলে দিন। আমি ছোট করে দুটো তিনটে যে সেন্টেন্স, ইনফ্যাক্ট আমি তুমি যখন তখন প্রশ্নটা করছিলাম আমি ভাবছিলাম এই প্রশ্নটা একটু পরে আসতে বলবো, কারণ এই প্রশ্নটা আবার পরে আসে। তো যেটা বিষয় হচ্ছে যে দুটো নাম আমরা যেটা শুনেছিলাম সেই দুটো নাম নিয়ে আমি জিজ্ঞেস করেছিলাম শিষ্যকর্তাদের, তারা কিন্তু জানিয়েছেন যে লুলুলেমন বা লোটোর সঙ্গে ইনভেস্টমেন্ট নিয়ে কোনো কথা তাদের চলছে না, তবে ইনভেস্টরের সঙ্গে আলোচনা চলছে, তারা ঠিক সময় সেটা জানিয়ে দেবেন, কিন্তু সেই সময়টাও নির্দিষ্ট করে তারা কিছু এখনো আমাদেরকে জানাননি বা জানাতে চাননি বা জানাতে পারেননি। আরেকটু ধৈর্য ধরতে হবে, এর বাইরে আর কিছু বলার নেই। আর ইনভেস্টরের রূপে ইস্ট বেঙ্গলের আইএসএল খেলা না খেলা ডিপেন্ড করছে। তবে একটা জায়গা আমি এই জায়গাটা তুমি যখন প্রসঙ্গটা তুললেই আর একবার বলি যে একটা জায়গায় ইস্ট বেঙ্গলের কিন্তু আরেকটু মাথা ব্যথার কারণ হচ্ছে, কারণ সেখানে হচ্ছে যে ইস্ট বেঙ্গলের বেশ কিছু ফুটবলারের কাছে কিন্তু অন্যান্য ফ্র্যাঞ্চাইজিদের প্রস্তাব আসা শুরু হয়েছে। আমরা বলবন্তের কথাও আগের দিন বলেছিলাম, আজকে খুব একটা জোরালো সব মানে কথা শুনছিলাম যে খালিদ জামিল নর্থ ইস্ট ইউনাইটেডের পক্ষ থেকে কিন্তু সম্ভবত সালাম রঞ্জন সিংকে একটা প্রস্তাব দিয়েছেন সেখানে চলে যাওয়ার জন্য। তো এরকম টুকটাক প্রস্তাব আসছে, আসতে থাকবে প্লেয়ারদের কাছে। এই ব্যাপারটাও কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাবকে কোথাও হ্যান্ডেল করতে হচ্ছে এই ডিলটাও, কারণ যতক্ষণ না তুমি কনফার্ম করতে পারছো যে তুমি কোন লিগে খেলছো সেক্ষেত্রে ফুটবলারদের ডিসিশন নেওয়ার একটা জায়গা থেকে যাচ্ছে। এবং আমরা যেহেতু আগেও বলেছিলাম যে 4 অক্টোবরের মধ্যে টিমগুলোকে মোটামুটি রিপোর্ট করতে হবে ফুটবলারদের টিমগুলোর কাছে এবং টিম গুছিয়ে ফেলতে হবে তার অনেক আগে, কাজেই খুব মানে নেমে পড়েছে সবাই দল গোছানোর কাজে। যার 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 টার্গেট ছিল সেই ফুটবলারদের প্রস্তাব দেবে এবং তাদের থেকেও কিন্তু তারা তাড়াতাড়ি ফিডব্যাকটা চাইবে, তো সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। যে কারণে ইনফ্যাক্ট সন্দেশ জিঙ্গান আশুতোষ মেহতা নিয়েও কিন্তু আমরা খুব তাড়াতাড়ি একটা মোটামুটি ডিসিশন এবার জেনে যাবো, কারণ সন্দেশের হ্যাঁ নার উপর এটিকেতে আশুতোষের আসা না আসাটা অনেকটা ডিপেন্ড করছে, কাজেই এটাও কিন্তু খুব শিগগিরই চলে আসবে। এবং যদি নোটিস করেন আগামী কয়েকদিনে কিন্তু ফুটবলার অ্যানাউন্সমেন্ট প্রত্যেকটা টিমের আরও বাড়বে, অলরেডি আমরা আজকে দেখেছি যে বেশ কিছুটা দ্রুত হয়েছে ব্যাপারটা, আরও কিন্তু গতি বাড়বে এই বিষয়টার। কাজে এই জায়গাটা ইস্ট বেঙ্গল ক্লাবকে চিন্তা, এই জায়গাটা আমার মনে হয় খুব আরও বেশি চিন্তার হয়ে যাচ্ছে। একদম শেষ করার সময় চলে এসেছে আমাদের, আমি শুধু একটা কমেন্ট নিয়ে শেষ করতে চাই, সেটা হচ্ছে যে মোহন বাঙালি প্রসেন জানাচ্ছেন অসংখ্য ধন্যবাদ আরোহী নিউজকে আমাদের সমর্থকদের জন্য এরকম একটা প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য প্রত্যেক দিন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, কারণ আপনাদের জন্যই আমাদের এই আড্ডা, আপনাদের জন্যই আমাদের এই প্রোগ্রাম এবং আপনাদের জন্যই সমস্ত খবর আমরা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে ধন্যবাদ আমাদের বিশ্বাস রাখার জন্য। হ্যাঁ, অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং এরকম আরও ইন্টারেস্টিং আড্ডা মোহনবাগান বলুন, মহামেদান বলুন, ইস্ট বেঙ্গল বলুন, ফুটবল বলুন কিংবা ক্রিকেট, সমস্ত ধরনের আড্ডা আমাদের তরফ থেকে অবশ্যই উপহার থাকবে আপনাদের সকল দর্শকদের জন্য। এরকম বিস্তারিত আরও খবর জানতে চোখ রাখতেই হবে অবশ্যই আরোহী নিউজের পেজে।